এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজ হচ্ছে মহালয়া, তো আজ থেকে এটা একটা পুজো ফিল অলরেডি চলে এসছে। এখানে খুব একটা আসেনি, টু বি ভেরি অনেস্ট, বাট আমার ম্যাক্সিমাম ভিউয়ার্স আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল থেকে, যে তুমি বাংলা ব্লগ বানায়, তো সেখানে তো চলেই এসছে অলরেডি পুজো ফিল। তো আজ ছিল সানডে, ভেবেছিলাম অনেক প্ল্যান ছিল আমার আর বাবির, কিন্তু লাস্ট মোমেন্টে ওকে একটুখানি অফিস যেতে হয়েছে, হালকা একটু কাজ আছে, বাট চলে আসবে, জলদি চলে আসবে, তারপর দেখা যাক হাফ অফ দ্য প্ল্যান আমরা ঠিকঠাক করে এক্সিকিউট করতে পারি কি না। মনে তো হচ্ছে না হবে, বাট দেখা যাক কি হয় কি না হয়। তো আজকের দিনটা ভীষণ সুন্দর, কেন একটা কারণ আমি তোমাদেরকে দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। এই জিনিসটা এসেছে আমার কাছে কাল, তো কাল তো আমি আর খুলিনি না, এটা কোনো ফ্লিপকার্ট বা অন্য কোনো অনলাইন সাইটের পার্সেল নয়, তো এটা কি একটুখানি স্পেশাল, একটু না অনেকখানি, তো সেটা কি তোমাদের সঙ্গে খুলতে তারপর দেখাচ্ছি বলছি। তো এটা খুলে তো ফেলেছি, কিন্তু খোলার পর বেশ কিছুক্ষণ আমি ক্যামেরা অফ টফ করে বসেছিলাম, কারণটা তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে বলে দিই। তো এই দুটো হচ্ছে প্লাজো প্যান্ট, একটা হচ্ছে ব্লু আছে, একটা আছে এরকম ইয়েলো, তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। তো এটা আমি নিয়েছি আমার একদম ছোটোবেলার বন্ধু, আমার ক্লাস টু থেকে আমরা একসাথে একই সেকশনে পড়েছি, তো ওর নাম হচ্ছে বিয়াস। তো ওর একটা বিজনেস ও স্টার্ট করেছে অনেক দিন হলো, তো আমি প্রথম ওর কাছ থেকে কিছু পারচেস করলাম, অন্যরকম একটা ফিলিংস আসে না, যে ছোটোবেলার বন্ধু এরকম যদি বিজনেস শুরু করে। তো ও থাকে হচ্ছে পলাশিতে, মানে নদিয়া। তো ব্যাপারটা যেটা হচ্ছে, আমি তো প্রথমবার নিয়েছি ওর কাছ থেকে, তো ওর সঙ্গে একটা চিঠি পাঠিয়েছে ও হাতে লিখে, তো সেইটা পড়ার পর আমি বেশ কিছুক্ষণ চুপ করেছিলাম। তো আমি জানি না ওর পারমিশন ছাড়া চিঠিটা আমার দেখানো উচিত কি উচিত নয়, তো জাস্ট একটা ঝলক দেখিয়ে দিচ্ছি কী লিখেছে, বলছি না। তো এরকম একটা চিঠি লেখা পাঠিয়েছে হাতে লিখে, অ্যান্ড এত বছর পর অন্যরকম লাগছে। তো যাই হোক, এই দুটো হচ্ছে প্যান্ট, একটা আছে ইয়েলোর উপর এরকম হোয়াইট স্ট্রোক দেওয়া, আর একটা হচ্ছে প্রিন্টেড এরকম ব্লুর উপর। যখন পরবো তোমাদেরকে তো দেখাবোই, তার আগে ছোট্ট করে একটা কথা তোমাদেরকে বলে রাখি এখানে, যে যখনই কেউ প্রথম নতুন কিছু শুরু করে না, সেটা যে কোনো কিছুই হোক, তো একটু সাপোর্ট দরকার হয় সববার, সমস্ত ফিল্ডে একটুখানি দরকার তো হয়, স্পেশালি বিজনেসের ক্ষেত্রে আমার মনে হয় আরও বেশি। তো ওর নিজস্ব দোকান আছে পলাশিতে, সাহা এন্টারপ্রাইজ তার নাম। তো তোমরা যদি জানি না, নদিয়া থেকে বা পলাশি থেকে যদি কেউ দেখছো, তারা হয়তো অলরেডি জানো বা নাও জানতে পারো, তো আমি বলে রাখলাম। আর তার থেকেও বড় কথা হচ্ছে, ওর এরকম সমস্ত কিছু, মানে শুধু প্লাজো প্যান্ট না, স্কার্ফ থেকে শুরু করে এমনি দুপাট্টা, তারপর এখন পুজো স্পেশাল শাড়ি দেখাচ্ছে, প্লাস কাফতান, কুর্তা, বহু মানে বহু কিছু রাখে, প্লাস বাড়িতে রেগুলার পরার মেয়েদের নাইটি, মানে সমস্ত মেয়েদের জিনিসপত্র রাখে স্পেশালি। তো ফেসবুক লাইভ করে, ওর পেজ থেকে সম্ভবত করে না হয়তো, আমি ঠিক জানি না, তো ওর পার্সোনাল যে ফেসবুক প্রোফাইল আছে সেখান থেকে মেনলি ওর লাইভটা করে। তো ওটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আর নিচে ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা চাইলে চেক আউট করতে পারো, ভীষণ সুন্দর সুন্দর জিনিসও দেখায়। তো একটুখানি সাপোর্ট করো তোমরাও পারলে, আর কোয়ালিটি ভীষণ ভালো। তো এই প্যান্ট দুটো যেটা আমি ওর থেকে নিয়েছি, 180 করে নিয়েছে, তো 180 টাকায় কোথায় প্লাজো প্যান্ট পাওয়া যায় আমি জানি না, প্লাস পিওর কটন অ্যান্ড ভীষণ সফট। তো যখন পরবো তখন তো দেখুকে বলেছিলাম যে পুজোর সময় আমরা থাকছি না বা বাড়ি যাচ্ছি খুব জলদি, তো স্পিড পোস্টে পাঠিয়েছে এটা, যাতে আমি খুব জলদি পেয়ে যাই, তো সেটাও অলমোস্ট 6-7 দিন নিয়ে নিল, বাট দ্যাটস ওকে, পেয়ে গেছি, এটাই বড় কথা। তো এটার জন্য সকালটা আরও বেশি সুন্দর হয়ে গেছে আমার। এই দেখো মানি প্ল্যান্টটার কত পাতা বেরোচ্ছে, এখন অনেক ঝাঁকড়া হয়ে গেছে এটা, তো বাড়িতে মানে বাড়ি যাবো থাকবো না তখন কি হবে আমি ঠিক বুঝতে পারছি না, যদিও মানি প্ল্যান্টে খুব বেশি জল তো লাগে না। তো এই গাছটা মনে আছে তোমাদের, যখন গণেশ পুজোর ব্লগটা শেয়ার করেছিলাম সেদিন এসেছিল এটা, তো এর মধ্যেই 1 সপ্তাহ কি 10 দিন হয়েছে, তো এর মধ্যেই পুরো পাতা টাতা বেরিয়ে একদম, আর এটা মোটামুটি যেরকম ছিল সেরকমই রয়েছে। তো আমি দেখা যাক, আমি ভাবছি পাশের বাড়িতে দিয়ে আসবো না কি করবো বুঝতে পারছি না, কারণ দেখতে পাচ্ছ সকালবেলা বাবি যাওয়ার আগে নামিয়ে দিয়ে গেছে, যেহেতু আমার হাত ওই উপর অব্দি পৌঁছায় না, আমি একটু ছোট মানুষ, সে কারণে ওটাও নামিয়ে দিয়ে গেছে। তো প্যাকিং স্টার্ট হবে এখন থেকে, ফাইনালি মনে হচ্ছে যে বাড়ি যাওয়ার টিকিটটা যেই কনফার্ম হয়েছে মনে হচ্ছে যে হ্যাঁ এবার পুজো একটা ব্যাপার, তো ওটা নামিয়ে দিয়ে গেছে। কিন্তু ব্যাপারটা যেটা হলো, ওর নিজের প্যাকিংটাও নিজে করতে পছন্দ করে, যেটা ও নিজেই করবে, তো ওখানে আমি ইন্টারফেয়ার করিও না করবো না, প্লাস ও আমার থেকে 10-12 গুণ ভালো প্যাক করতে পারে, তো আমি যদি আমারটাও প্যাক করে রাখি এখন, ও এসে আবার ওগুলো খুলে খুলে ফেলে দেবে, তারপর আবার ভাজ করে করে প্যাক করবে, কেননা সত্যি প্যাকিংটা খুব ভালো করে,
মানে একটুখানি স্পেসও যাতে ট্রলিতে ফাঁকা না থাকে। তো দেখা যাক কি হয় আর কত কি নিয়ে যেতে হচ্ছে। একবার দেখো ওই পুরো ঢাক টাইপের ট্রলিটা, ওইটা নিয়ে যেতে হবে যেহেতু নিজেদের জিনিসপত্র হলে হয়তো অতটা লাগতো না, বাট যেহেতু অনেক কিছু আছে দেওয়ার জন্য, তো ফেরার সময় ফাঁকা, যাওয়ার সময় দেখাচ্ছি কি অবস্থা। পুরো খাট জুড়ে আমি ছড়িয়ে রেখেছি, এগুলো সব ওটাতে ঢুকবে। আরও কিছু মানে টুকটাক জামা কাপড় সেগুলো তো আছে ওখানে, ওগুলো ভীষণ ভারী হয়ে যাবে। মেকআপ বক্স, জুয়েলারি বক্স এ সমস্ত আছে। তো এইটা হচ্ছে ছোট্ট ট্রলি, যেটা আমার আর ওর জিনিসপত্র থাকবে, মানে টুকটাক যা কিছু রেগুলার সমস্ত কিছু থাকবে, বাড়িতে তো আছেই অলরেডি। আর ওগুলো হচ্ছে পুজো স্পেশাল সমস্ত। থ্যাংক গড যে বাড়ির থেকে আমরা বাড়ির জামা কাপড় তো বাড়িতেই আছে, সেগুলো যদি নিয়ে যেতে হতো তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। তো সেই সমস্ত যেহেতু আছে তো কোনো চাপ নেই, শুধুমাত্র বাইরের ভালো জামা কাপড় সেগুলো এখন প্যাক করে নিই যতটা পারি। অলরেডি 11:30 ক্রসও করে গেছে আর এখন আমি ফ্রুটি খাচ্ছি স্নান টান করে, কেননা হাফ অফ দ্য প্যাকিং করেছি আর বাকি হাফটা খেয়ে দিয়ে করবো ভাবছি। অ্যান্ড তো এই টাইমে যে ফল টল খাই, যারা রেগুলারলি ব্লগ দেখো তারা জানো শেষ হয়ে গেছে, তাই বললাম ফলের রস খেয়ে নিই, জোকস অ্যাপার্ট। তো এটা খেতে ছোটোবেলা থেকে এখন আমার খুবই ভালো লাগে, তো এটা খাই, তারপর একটু লাঞ্চ বানাই নিজের জন্য। দেন ভাবি তো আজ অফিসে খাবে, যেহেতু সানডে, তো সানডেতে লাঞ্চের মানে গাড়িটা যারা নিতে আসে সেটা আসে না, তো ওদের ওখানে যে ক্যান্টিন আছে ওখান থেকে ওরা খাবার অ্যারেঞ্জ করে সানডেতে, যদি ইনকেস যেতে হয় কাউকে দেন। তো এটাই এখন আপডেট, আর তারপর বাকিটা প্যাক করে তারপর দেখাচ্ছি। আর কিছু কিছু জিনিস মানে খাবার জিনিস ছোট্ট একটা ব্যাগ নেব বাড়ির জন্য নিয়ে যাব, মানে এখানকার ফেমাস যে স্ন্যাক্স টুকটাক টুকটাক, ওখানে হয়তো খুঁজলে পাওয়া যেত, বাট যেখানে থাকি সেখান থেকে নিয়ে যাওয়াটা একটা আলাদা মতো মজা লাগে, তো সেই মজাটা লাগানোর জন্য কিছু কিছু কেনা হয়েছে, আরও কিছু কেনা বাকি আছে। তো সেই শুকনো খাবার, সেই স্ন্যাক্সগুলো ভাবছি নিয়ে যাবো বাড়িতে। তারপর আমরা একটু বেরোবো, চাটা খাই আগে, চা বানিয়েছি, তারপর চাটা খেয়ে একটুখানি, প্ল্যান তো চটপট হয়ে গেছে, সমস্ত কিছু আর হবে না, এত লেট হয়ে গেল। আর ফিরে এসে তারপর ও কী করবে কি না করবে আমি জানি না প্যাকিং নিয়ে, যখন থেকে শুনেছি আমি প্যাক করে ফেলেছি সমস্ত কিছু কুটকুট কুটকুট করেই যাচ্ছে, যে আবার ও দেখবে, রিচেক করবে আমি ঠিকঠাক করতে পেরেছি কিনা। তো যাই আপাতত বেরোই, আর তারপর একটুখানি হেঁটে আসবো, আর যদি কিছু খেতে ইচ্ছে করে খেয়ে আসবো, তারপর দেখা যাক বাড়িতে কি করছি আর কি না করছি। চলো সন্ধ্যাবেলা স্ন্যাক্স, মমস ম্যাজিক খাকরা, আর খেয়ে নাও খাকরা, দুদিন খেয়ে নাও, তারপর গিয়ে ওখানে ইয়ে খাবে, মুড়ি খাবে, কারণ ওখানে ওটা স্পেশাল, এখানে এটা স্পেশাল। চা খাওয়া হয়ে গেছে, এখন বেরোচ্ছি, লিফটে চলে এসেছি। আর ফ্যানটা দাও, কি হচ্ছে সিরিয়াসলি জানি না, বাইরে বেরোলাম ব্লগ করলাম না, কি করলাম আমরা, আইসক্রিম খেলাম দুজনে দুটো, ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে এলাম, মানে কি হয়ে যাচ্ছে। সকাল থেকে বেশ ভালো চলছিল, তারপর যখন থেকে হয়ে এসছে সব কিছু তো এলোমেলো হয়ে যাচ্ছে। এবার ব্যাগ গোছাবে জানি না, আমার ভালো লাগছে না, মানে কি হচ্ছে বুঝতে পারছি না, ব্লগ করবো ভাবছি দিয়ে আর হচ্ছে না, বেরোলাম আরামসে করা যেত। শুধু এটুকু বলতে পারি যদি বৃষ্টি না হয়, যেহেতু বললাম খুব জলদি বাড়ি যাচ্ছি, তো যদি বৃষ্টি না হয় আর দুজনের শরীর সুস্থ থাকে তাহলে পুজোর সময় আমরা রোজ বেরোবো, আর তখন প্রত্যেক দিন ব্লগ আসবে দুপুর দুটোই। তো এবার আর কি ওরকম হয় না, জানে না, ব্লগ আগে থেকে আপলোড করে রাখা হয়, আমি তো করেইছি, ওর পছন্দ হচ্ছে না, জানি না কি হয়েছে ওর, তো ঠিক হয়ে যাক। আর তো এবছর আর কিন্তু তাহলে তোমাদের কি নিউজ চ্যানেলে ঠাকুর দেখতে হবে না, আমি দেখাবো, যাই হোক যতটুকুই দেখাবো নিজে তো দেখতে পাবো, লোকের ভিড়টাও দেখাতে পারবো। তো ক্যামেরাম্যান চন্দ্রশেখরের সঙ্গে আমি, আমার নাম কি অদিতি, রিপোর্টার লাগ, যে আমি এত সুন্দর করে প্যাক করেছি আর কিছুই খোলেনি আলটিমেটলি, তো আবার নতুন করে দেখে দেখে আবার লকগুলো করেছি অনলি, তাহলে শিখেছি তো আমি তোমার সঙ্গে থেকে থেকে প্যাক করা। আমি শেখালাম,
বলছি তো তুমি শেখালে। গুড মর্নিং এভরিওয়ান, শুধুমাত্র ব্লগটা কাল এন্ড করা হয়নি তাই এখন অন করে জাস্ট এন্ড করে দেবো। কাল কিচ্ছু হয়নি, তারপর শুধু প্যাকিংই হয়েছে আর কিচ্ছু হয়নি। আর ব্লগ করতে কেন যাই না বললাম না যে মুড আসছে না, এক দিন সবার দিন তো সমান যায় না। তো যাই হোক, বাড়ি যাওয়ার আগে এটাই লাস্ট ব্লগ ছিল, এরপর সোজা তোমরা দেখতে পাবে ট্রেন থেকে আর না হলে একদম বাড়ি গিয়ে। তো দেখা হচ্ছে পূজোয় উইথ ব্র্যান্ড নিউ ব্লগস। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে হ্যাপি।